वेलकम टू माय यूट्यूब चैनल आमी सोहाग आछि आपनार साथे। एई भिडियोते आमी आपनाके जानाबो ए डाटा 8 16 32 64 128 256 ও 512 জিবি মেমরি কার্ডগুলোর বর্তমান বাজার মূল্য সম্পর্কে। মেমরি কার্ডগুলোর বর্তমান দাম সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই স্যামসাং নকল মেমরি কার্ডগুলোকে অরিজিনাল মেমরি কার্ড বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আসল স্যামসাং মেমরি কার্ডগুলো অন্য মেমরি কার্ডগুলোর তুলনায় দাম একটু বেশি হয়ে থাকে। কম দামের মধ্যে এ ডাটা মেমরি কার্ডগুলো বেশ ভালো এবং এই মেমরি কার্ডগুলোতে লাইফটাইম গ্যারান্টি অর্থাৎ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। সর্বপ্রথম আমি আপনাকে যেই মেমরি কার্ডটির দাম সম্পর্কে জানাবো সেটি হচ্ছে 8 জিবি। বর্তমানে 8 জিবি এ ডাটা মেমরি কার্ডটির দাম হচ্ছে মাত্র 300 টাকা, এবং পরবর্তীতে যেই মেমরি কার্ডটি আছে সেটি হচ্ছে 16 জিবি। বর্তমানে 16 জিবি এ ডাটা মেমরি কার্ডটির দাম হচ্ছে মাত্র 400 টাকা, যেখানে স্যামসাং মেমরি কার্ডটির দাম অনেক বেশি। এবং পরবর্তীতে যেই মেমরি কার্ডটি রয়েছে সেটি হচ্ছে 32 জিবি। বর্তমানে 32 জিবি এ ডাটা মেমরি কার্ডটির মূল্য হচ্ছে মাত্র 600 টাকা, এবং এরপরেই আছে 64 জিবি মেমরি কার্ড। বর্তমানে এ ডাটা 64 জিবি মেমরি কার্ডটির দাম হচ্ছে মাত্র 900 টাকা। এই মেমরি কার্ডটি আপনি DSLR ক্যামেরা ও গোপ্রোতে ইউজ করতে পারবেন। এবং পরবর্তীতে যেই মেমরি কার্ডটি রয়েছে সেটি হচ্ছে 128 জিবি। এই মেমরি কার্ডটিরও বেশ চাহিদা রয়েছে এবং এই মেমরি কার্ডটির বর্তমান দাম হচ্ছে মাত্র 1500 টাকা। এবং পরবর্তীতে যেই মেমরি কার্ডটি রয়েছে সেটি হচ্ছে 256 জিবি। এই মেমরি কার্ডটিরও বেশ চাহিদা রয়েছে মার্কেটে এবং বর্তমানে এই মেমরি কার্ডটির দাম হচ্ছে মাত্র 2500 টাকা। এবং পরবর্তীতে যেই মেমরি কার্ডটি রয়েছে সেটি হচ্ছে 512 জিবি। 512 জিবির বেশি এখন আর দরকার হয় না। বর্তমানে এই মেমরি কার্ডটির দাম হচ্ছে মাত্র 3500 টাকা। ভিডিওতে দেখানো মেমরি কার্ডগুলোর দাম কিছুটা কম বেশি হতে পারে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর ভবিষ্যতে আপনি কোন মেমরি কার্ডের দাম সম্পর্কে জানতে চাচ্ছেন সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর এরপর হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো আপনি দেখতে থাকুন। অন্য যে সকল মেমরি কার্ডগুলো আছে তার ভিডিওটি আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি, আপনি দেখে নিতে পারেন।